Assalamu alaikum, dear brothers and sisters. Hope you are safe, sound, and great by the grace and mercy of Almighty Allah. Especially you are safe from COVID-19. Don't forget to wear your mask and don't forget to take the hand sanitizer. Well, dear brothers and sisters, in this video, I'd like to talk about the global economic. Next, pro world leader hote jacchen Chinese. Ebong ei global economics er je growth cholche, je grow cholche, seta ekdin China r hate chole jabe. Ei global economics ki apnara janen je puro prithibite ekmatro powerful president hocche Donald Trump. Ebong orthoniti থেকে শুরু করে সামরিক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা সুপার পাওয়ার কিন্তু সামনের দশকগুলোতে এই পাওয়ার চলে যাবে চায়নার কাছে কিভাবে চলুন আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি আপনারা জানেন যে এই পৃথিবী শাসন করত ইউরোপিয়ানরা ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ড এই ইংল্যান্ড পুরো পৃথিবী অর্থাৎ এই সব অঞ্চলে ভারতবর্ষ শাসন করত এবং এই ভারতবর্ষ শাসন করার মধ্য দিয়ে এবং অন্যান্য যতগুলো কান্ট্রি রয়েছে তাদেরকে শাসন করার মধ্য দিয়ে তাদের পতন চলে আসে এবং এর পর্যায়ে চলে আসে আমেরিকা আমেরিকার কাছে যখন পুরো পৃথিবীর নেতৃত্ব চলে আসে তখন তারা একের পর এক বিভিন্নভাবে তাদের সম্পদ তাদের সামরিক অস্ত্র থেকে শুরু করে ইকোনমিক্স থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা সুপার পাওয়ার হয়ে ওঠে এবং বর্তমানে আমেরিকাই হচ্ছে একমাত্র মোড়ল সমগ্র পৃথিবীর এবং নিউ ইয়র্ক হচ্ছে রাজধানী পুরো পৃথিবীর এবং ডোনাল্ড ট্রাম্পই হচ্ছে একমাত্র মোড়ল এবং একমাত্র প্রেসিডেন্ট পুরো ওয়ার্ল্ডের এবং এই নেতৃত্ব অদূর ভবিষ্যতেই চলে যাবে চায়নার কাছে এটা হচ্ছে বাস্তবতা এবং আপনারা অলরেডি জানেন যে চায়না বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গাতে তারা ইনভেস্ট করছে তাদের অংশীদারিত্ব বাড়াচ্ছে তারা তাদের ক্যাপিটাল বাড়াচ্ছে এভাবে তারা এগিয়ে যাচ্ছে এবং চায়না এমন কিছু নেই যে তারা পারে না দ্যার ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড দে কান্ট ডু তারা 5 মিনিটে তারা যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস তারা 5 মিনিট যদি দেখে 6 মিনিটের মাথায় তারা বানাতে সক্ষম হয় সে প্রোডাক্টটি যাই হোক আমরা এবার একটু আলোচনা করি যে এই যে ইরানের সাথে ইন্ডিয়ার একটি ভালো সম্পর্ক ছিল অর্থনৈতিক বলুন রাজনীতিক কূটনীতিক বিভিন্ন দিক দিয়ে তাদের সম্পর্ক ভালো ছিল কিন্তু ইরানের সাথে যখন ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হয়ে যায় এবং ইরান যখন চায়নার সাথে সম্পর্ক ভালো করে আর এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু চায়নার সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হতে থাকে এবং বর্ডারে তাদের বিট করে অর্থাৎ চায়না ইন্ডিয়ান আর্মিদেরকে বিট করে তাহলে দেখুন এখানে ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হয়ে যায় এবং ইরানের সাথে সম্পর্ক ভালো হয়ে যায় কার চায়নার ওকে এটা একটা বিষয় সেকেন্ড আরেকটি যে বিষয়টা হচ্ছে নেপালের সাথে সম্পর্ক হয় চায়নার নেপাল এতদিন যখন ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছিল ইন্ডিয়ার হামকি ধুমকি বিভিন্ন রকম বিষয় নিয়ে তারা চুপচাপ ছিল এখন তারা কথা বলতে শিখেছে প্রতিবাদ করতে শিখেছে আপনারা জানেন যে তাদের ম্যাপ আপডেট করেছে তাদের সীমানা আপডেট করেছে এবং নেপালও কিন্তু এখন আর ইন্ডিয়ার পাশে নেই এবং সে এবং তারা করেছে কি তারা চায়নার মধ্যে দিয়ে তারা রেল লাইন স্থাপন করা হয়েছে অর্থাৎ তাদের সাথে স্থলপথে যোগাযোগের একটা রাস্তা তৈরি হয়েছে তারা কী করেছে চায়নার ভূখণ্ড ইউজ করছে সো সেক্ষেত্রে ইন্ডিয়ার তাদের আর প্রয়োজন নেই এবং রিসেন্টলি যে নিউজটা সেটা আপনারা হয়তো জানেন যে আমরা চাপাইনবাবগঞ্জে বসবাস করি রাজশাহী বিভাগের মধ্যে চাপাইনবাবগঞ্জ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাগালাগি বর্ডার এলাকার একটি ডিস্ট্রিক্ট
সো কিছুদিনের মধ্যে এই নেপাল এর সাথে বাংলাদেশের রেল যোগাযোগের মধ্যে দিয়ে অর্থনৈতিক বলুন রাজনৈতিক বলুন বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে, সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমাদের চাপাইনবাবগঞ্জের মধ্যে দিয়ে এই সংযোগ হতে চলেছে। সো এভাবেই হচ্ছে যে ইন্ডিয়া তার আশেপাশের যে লোকগুলোকে বন্ধু ভেবেছিল সেই বন্ধুরা এখন তাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, একের পর এক তারা তার প্রতি বিমুখ হচ্ছে। সো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। আর এইভাবেই কিন্তু একসময় চায়না কী করছে, সবাইকে হেল্প করছে, নেপালকে হেল্প করছে, ইরানকে হেল্প করছে, বাংলাদেশকে হেল্প করছে, এবং পুরো পৃথিবীর মরল বলুন, পুরো পৃথিবীর হিটলার বলুন, পুরো পৃথিবীর নেতৃত্ব একসময় চায়না দেবে। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।